সবাই কি ভাবছে সেটা তুই জানিস না। কে কি ভাবছে? ওয়াসিমের উপর চুরির দায় চেপেছে। লাবণী নাসিমরা চাচ্ছে তোর মা এসে ওয়াসিমের কাছে ক্ষমা চাক। আপনি কি বলছেন দাদিজান? বল রে, এই বাড়ির লোকজনের বুদ্ধিশুদ্ধির যে কি হয়েছে কে জানে। বড়রা যদি কোনো ভুল করে তখন সে নিজেই নিজের কাছে লজ্জা পায়। ছোটদের কাছে ক্ষমা চাওয়ার দরকার হয় বল? দাদিজান, আমি বুঝতে পারছি এর মধ্যে কারো না কারো হাত আছে, কিন্তু এই পরিবারের সুখ শান্তি আমি নষ্ট হতে দেব না দাদিজান। আর প্লিজ দাদিজান, জারার কথা আপনি কাউকে বলবেন না। আমি অত কিছু বুঝি না, তুমি তাবাসমানটিকে ফোন করে বলো ওয়াসিমের কাছে মাফ চাইতে। ব্যাস, আমারও একই কথা। আচ্ছা, তোমরা দুজনে আমাকে একটা কথা বলবে? তাবাসসুমের এই মাফ চাওয়ার ব্যাপারে লাবণীর হাত কতটুকু? আম্মা, ইদানিং তুমি সবসময় লাবণীর দোষ ধরছো, এটা ঠিক না। আগে কিন্তু এরকম হতো না। বাহ নাসিম, আজকাল তো তুই বউয়ের ভাষায় কথা বলতে শিখেছিস। একটা কথা মনে রাখিস বাবা, আমি এই বাড়িতে যেমন মা তেমনি শাশুড়িও, আমাকে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হয়, বুঝেছিস? বাকি রইল তাবাসসুমের মাফ চাওয়া। আমি ওনার সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা বোঝাবো, তারপর যদি কোনো কথা থাকে সেটা বলবো। যারা কেন আমাকে চুরি করেছে জানো? চুরি করে ওর বন্ধুকে দিয়েছে, ওর বন্ধু দামি আংটিটা বিক্রি করে সিনেমা বানাবে। তোমার মেয়ে সিনেমার নায়িকা হবে। এসব আপনি কি বলছেন আম্মা? আম্মা দাদিজান ঠিকই বলছেন। দাঁড়াও, এক্ষুনি আমি জারার মাথা থেকে ওই সিনেমার ভূত নামাবো, ওকে স্যান্ডেল দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি একেবারে শেষই করে ফেলবো। না মা, আপনি এরকম কিছুই করবেন না, আমি এজন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম না। আম্মা আপনি এরকম কিছু করবেন না, আপনাকে আব্বার কসম।
আমি তোমাকে ভালোবাসি রিমা। ইয়েস, তোমাকে ভালোবাসতে বাসতে হয়তো একদিন আমি আমার প্রথম প্রেমকে ভুলে যাব। আই লাভ ইউ রিমা। বিয়ে? মাই গড, কি করে ভাবলে যে বিয়ে করবে? আরে বিয়ে তো তখন করতে পারবে যখন আমি অনুমতি দেব। আমি এখন তালাকই দেইনি, আর আমাকে তালাক না দিও বিয়ে করবে কিভাবে? আসুক না তালাক নিতে, আমি দেব তালাক ওই ঠোকাবাজকে। আমাকে সরিয়ে দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে এখন তার ছেলের বাপ পরিচয় দেওয়া হচ্ছে না? আমার সন্তানের অধিকার কাউকে ছিনিয়ে নিতে দেব না। ওর স্ট্যাটাস কারো চেয়ে কম না। কবিরের সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমার ছেলে, এর মধ্যে আর কেউ ঢুকে পড়ার চেষ্টা করলে না আমি কাউকে ঢুকতে দেব না। তার জন্য যা করতে হয়। ব্যাস সামিয়া, ব্যাস, অনেক নাটক হয়েছে। শোনো সামিয়া, আমাকে এত বড় অপবাদ দেওয়া হয়েছে, এই জন্য তোমার আম্মিকে অবশ্যই মাফ চাইতে হবে, তাই তো? এটাই তো চাচ্ছো তুমি, তাই না? তোমাকে যদি অপবাদ দেওয়া হতো তাহলে তুমি কি করতে? আমি যদি আমার মায়ের হয়ে তোমার কাছে মাফ চাই, হবে বসে? বাহ, কি কথা! তোমার আম্মি এগুলো শিখে পাঠিয়েছে, তাই না? আমি এই কথাগুলো কখনো কাউকে বলতে চাইনি, আর বলিও নি, নিজের মনের মধ্যেই রেখেছিলাম। বাট তুমি যখন এত করে শুনতে চাচ্ছ তাহলে শোনো, আংটিটা যারাই চুরি করেছিল, চুরি করে ওর বন্ধুকে দিয়েছিল, কারণ ওর নায়িকা হবার শখ। বললাম তো কাল পাঠিয়ে দেবো। মমি, কোথেকে পাঠাবি? তুই তো আংটি খুঁজেই পাচ্ছিস না। পেয়ে যাবো মমি। পাবি না। মানে? কারণ ওটা এখানে নেই, কি একজন ওটা দোকানে বিক্রি করে এসেছে। কি বলছো মমি? এই দেখ, জুয়েলার বলেছে কোনো এক হ্যান্ডসাম ছেলে তাদের কাছে এটা সেল করে এসেছে। কিছুদিন আগে আমার একটা আন্টি এখানে কেউ বেঁচে দিয়ে গেছে, তো কে ডিল করেছিল? আমি ছিলাম। আচ্ছা, আপনি ছবি দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো অবশ্যই। একটা আপনি এই ছবিটা একটু দেখে বলেন না, চিনতে পারছেন না? মোট এই লোক তো ছেলে না। Thank you.
7 লাখ টাকা পাওয়া গেছে মাত্র। তো তারই বলেছিলাম যে অত কম টাকা কিছু হবে না। মানে আমি কিছু জানি না, তুমি যা পারো করো। আই ডোন্ট নো। তোমাদের বাড়িতে কোটি কোটি টাকা মাছ পড়ে আছে, ফেকার পড়ে আছে, এরকম কিছু একটা উঠিয়ে নিয়ে আসো, আমরা শুরু করি। ইম্পসিবল, আমি আর একটা গয়নাও চুরি করতে পারবো না, আর তোমাকে আর একটা পয়সাও আমি দেব না। তাহলে ফিল্মের ভূত মাথা থেকে ছেড়ে দাও। শুনলে তো এবার এক্ষুনি আমি আমার মায়ের কাছে যাচ্ছি, যেন সে এসে তোমার পায়ে মাথা রেখে তোমার কাছে ক্ষমা চায়। ওকে, এ তো বিরাট ভুল বোঝাবুঝি, না জানি ও এখন কোথায় গেল। ওর বাড়ির সবাই কি ভাববে এখন? মনে পড়েছে শফকাতুল্লাহ ভাই, নাকি ছবির স্থান কাল ঘটনা বর্ণনা করব? আজ 1 কোটি টাকার একটা চেক আমি নিয়ে যাব। কোথায় যাচ্ছ? মামিকে ডেকে আনতে যাচ্ছি আমরা। কেন? ওয়াসিমকে ভুল বোঝার জন্য ওর কাছে মাপ চাইবে। না, তুমি কোথাও যাবে না, ওয়াসিমকে আমি বোঝাবো। আম্মা প্লিজ আমাকে যেতে দিন, আমি ওয়াসিমকে সবকিছু বলে দিয়েছি। সবকিছু জানার পরে ওয়াসিম? এসো আসো, এসো। ওয়াসিম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আম্মু, আসলে হয়েছে কি, মানে ভুলটা আমারই।
আমি তো সেটাই বলেছিলাম, কিন্তু তোমরা তোমরা আছো তোমাদের ইগো প্রবলেম নিয়ে, তাও আবার অন্যের কথা বিশ্বাস করে। সামিয়া, সামিয়া, আই এম সরি। তুমি এই বাড়ির জন্য এত ভাবো, অথচ আমি ভাবিনি যে আমি এক্ষুনি যারার সঙ্গে কথা বলবো। ব্যাস, এই ব্যাপারটা এখানেই শেষ করে ফেলো। আর যারাকে আমি সামলে নেব, শুধু তোমরা চেষ্টা করো আব্বার জন্য এই ব্যাপারগুলোর সাথে না জড়ায়। যারা সব কিছুর মূলে, আব্বা শুনলে ভীষণ কষ্ট পাবেন। ওয়াসিম, সামিয়া যা করতে চাচ্ছে ওকে করতে দে, ও ঠিকই বলেছে। এই সময় যদি তোর আব্বা জানতে পারে যে এই কাজটা যারাই করেছে, তাহলে তো ওনার মাথাটাই ঘুরে যাবে। এমনিতেই ফারার চিন্তায় তোর আব্বার নিদ্রা হারাম হয়ে গেছে। সামিয়া, তুমি যা মনে করো, যেভাবে মনে করো, তুমি তোমার কাজ করো। আম্মা, আমি সব কিছু সামলে নেব, আপনি একদম চিন্তা করবেন না। ছবিগুলো দেখে আপনার পুরনো স্মৃতিগুলো আবার জেগে উঠেছে, তাই না দিলা ভাই? আপনি কত বড় পাষাণ হৃদয়ের একজন মানুষ। মানুষ তো কুকুর বিড়াল পুষলেও তার একটা খবর নেয়, আর ওরা তো আপনার এনিওয়ে। আজ আমি আপনার অতীত সম্পর্কে কিছু বলতে চাই, সে অতীতে আমি একটা অংশ। আপনি হয়তো বলতে চাচ্ছেন একজন কেএফসির অর্ডার টেকার কী বলবে, অ্যাম আই রাইট? আমার একটা টেইলার দেখেই আপনি খামতে শুরু করেছেন। আহা, সমাজে আপনার কত সম্মান, ফ্যামিলি, বিজনেস, স্ট্যাটাস, তার চেয়ে বড় কথা তাবাসুম আর এহসান ভাই আপনাকে কত কদর করে। আচ্ছা, আমি ভাবছি এই ছবিগুলো এক একটা কপি করে সাথে ফুলের বুকে দিয়ে যদি সবার কাছে পাঠিয়ে দেই তাহলে কেমন হবে? কি সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি, সুখী সংসার আপনার লন্ডনে। বউ সুন্দর, কি বলতে চাইছো তুমি? শাফকাতুল্লাহ ভাই, আমি তো কিছুই বলতে চাচ্ছি না। তাহলে এহসানের ক্যাপাসিটি আমি জানি, ওর যে কত টাকা হি হিমসেলফ ডাজন্ট নো। তার সাথে আমার কি সম্পর্ক? সামিয়া আর ওয়াসিম ছাড়া ওদের আর কে আছে বলুন? রেনা, কাম টু দ্য পয়েন্ট।
দুলা ভাই, আপনি যে আমাকে 5 কোটি টাকা দিয়েছেন না, তার থেকে 4 কোটি টাকা আমি আমার বোনকে পাঠিয়ে দিয়েছি। আপনি তো জানেন ওখানে কত খরচ। কি করবো বলেন, আমি তো আর ওদেরকে ভুলতে পারি না। যত যাই হোক, আমার বোন কিন্তু অত টাকা পয়সার কোনো দরকার নাই। কত বছর আগের কথা বলুন তো দুলা ভাই, আপনি তো একবার কোনো খোঁজও নিলেন না। আপনি যখন ওকে ছেড়ে চলে এলেন তখন কিন্তু প্রেগনেন্ট। Will you please stop this nonsense? তুমি জাবেদের সাথে মেলামেশা বন্ধ করে দাও। না হলে আমি জাবেদকে এমন শিক্ষা দেব যে তোমার সাথে দেখা করা তো দূরের কথা, তোমার নাম পর্যন্ত মুখে আনার সাহস পাবে না। ওরকম জাবেদ আমি অনেক দেখেছি যারা, হ্যাঁ অনেক দেখেছি। তুমি এটা এখন আমার রিকোয়েস্টও ভাবতে পারো, আবার অ্যাডভাইসও ভাবতে পারো। Don't meet Zabit and forget that idea of becoming an actress, okay?